আল্লাহ, তুমি নাকি মৃতকে জীবিত করো, কেমন করে করো একটু দেখাও তো। আল্লাহ বলে, ইব্রাহিম এটা কেমন কথা? আওয়ালাম তুমিন, তুমি নবী মানুষ, কি প্রশ্ন করলা, তোমার বিশ্বাস হয় না? আওয়ালাম তুমিন, বিশ্বাস হয় না, তুমি তো নবী, জানো জানো নবী নও, তুমি খলিল, তোমার বিশ্বাস হয় না, এটা কেমন প্রশ্ন? সাইয়েদনা ইব্রাহিম বললেন, বালা বিশ্বাস হয়, ওয়ালা কিলনিয়াত মাইন্না কলবি, কিন্তু দেখলে ভাল লাগবে। আল্লাহ কেমন করে মৃতরে জীবিত করো তুমি দেখাও। আল্লাহ বললেন, চারটা পাখিরে টুকরা টুকরা করো, জবাই করো, টুকরা টুকরা করো, পায়ের সাথে মাথা মিশাও, মাথার সাথে কলিজা মিশাও, টুকরা টুকরা করে ওই পাহাড়ের মধ্যে ছিটিয়ে দিয়ে আস। এরপরে এই পাশে এসে সুম্মা দুহুন্না ইয়াতিনাকা সায়া, আমার নামে পাখিগুলারে ডাক দাও। উনি এই পাশে এসে আল্লাহর নামে টুকরো টুকরো করে ছিটিয়ে দিয়ে আসা পাখিগুলোর ডাক দিতে দেরি, মুহূর্তে পায়ের সাথে মাথা, মাথার সাথে বডি লাগে, জীবিত হয়ে পাখিগুলো দৌড়ে সাইয়েদনা ইব্রাহিমের কাছে চলে এসেছে। আল্লাহ তাআলা একজন প্রসিদ্ধ নবীর ব্যাপারে কিছু তথ্য দিয়েছেন, এই তথ্যগুলো আজকে আমরা শুনবো ইনশাআল্লাহ। পড়েন, রব্বুল আলামিন বলেন, ওয়াইযি বিচালা ইব্রাহিম রব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাআ'ইলুকা লিন-নাসি ইমামা। সুবহানাল্লাহ, পড়েন, যেই নবীর ব্যাপারে আল্লাহ তথ্য দিলেন, ওই নবীর নাম ইব্রাহিম আলাইহিস সালাম। সবাই বলেন, কি নাম? চিল্লায় বলেন, কি নাম? আল্লাহ বলেন, নবী স্মরণ করুন সেই সময়ের কথা যখন আমি আমার খলিল ইব্রাহিমকে অনেকগুলো বিষয়ে পরীক্ষা করেছিলাম, আর আমার খলিল ইব্রাহিম প্রতিটা পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেয়েছে, প্রতিটা পরীক্ষায় সফলতার সাথে আমার ইব্রাহিম উত্তীর্ণ হয়েছে, আর ফলাফল স্বরূপ আমি বলেছি ইন্নি জাআ'ইলুকা লিন-নাসি ইমামা। ইব্রাহিম, এতগুলো কঠিন পরীক্ষা নিলাম, একটাও ফেল মারলাম না, সবগুলাই পাস, যাও, এর বদৌলতে তোমার আমি গোটা বিশ্বের মানুষদের ইমাম বানায় দিলাম। ইমাম মানে নেতা, ইমাম মানে কি? নেতা। নেতা হওয়া এত সহজ না, আগুনে পুড়িয়ে পুড়িয়ে যেমনি খাঁটি সোনা বানানো হয়, তেমনি কষ্টি পাথর দিয়ে যাচাই করে করে, পরীক্ষা করে করে আল্লাহ তাআলা সাইয়েদনা ইব্রাহিমকে এই মর্যাদার আসনে বসিয়েছেন। আল্লাহ বলে, অনেকগুলো পরীক্ষা আমি নিয়েছি সাইয়েদনা ইব্রাহিমকে, আল্লাহ যারে পছন্দ করে বেশি তার জীবনে পরীক্ষা বিশ্ব নয়। বলেন, আশাদুন্নাসি বালা আনাল আম্বিয়া, এই দুনিয়ার বুকে সবচাইতে বেশি পরীক্ষা নেয় আল্লাহ নবীদের। সুম্মাল আমসাল ফাল আমসাল, তারপরে সিদ্দিকিনদের, তারপরে শাহাদাদের, তারপরে সালিহিনদের। ইবতালার রাজুলু আলা হাসাবি দীনিহি, যেই ব্যক্তির দিনদারি বেশি তার জীবনে পরীক্ষাও। বিশ্ব নবীর আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন, নবী ওরা আপনারে গণক বলে, ওরা আপনারে জাদুকর বলে, ওরা আপনারে কবি বলে, ওরা আপনারে পাগল বলে, কিন্তু আপনি হতাশ হবেন না, একটার পর একটা পরীক্ষা আপনার উপর চেপে বসেছে, এগুলো দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই, কারণ মুমিন ভয় পায় না। চিল্লা এখন, ঠিক কিনা? ও নবী, আপনি বিচলিত হবেন না, হতাশ হবেন না, আপনার আগে যেই নবীরা ছিল তাদের জীবনেও পরীক্ষা ছিল কি ছিল না? আমি আমার খলিল ইব্রাহিমকে অনেকগুলো পরীক্ষা নিয়েছি, প্রতিটা পরীক্ষা সাইয়েদনা ইব্রাহিম পাশ করেছে। বিশ্বনবীকে আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন, সুবহানাল্লাহ। পড়ে, বিশ্বনবী হতাশ হবেন না, ডোন্ট বি স্যাড, লা তাহজান, নেভার লুজ হোপ, অনবী আশা হারাবেন না। আপনার উপর যেমন পরীক্ষা আছে, সাইয়েদনা ইব্রাহিমের উপরও পরীক্ষা ছিল, সবার উপর আমি পরীক্ষা নেই। আপনারে ওরা কবি বলে গালি দেয়, গণক বলে গালি দেয়, জাদুকর বলে গালি দেয়, পাগল বলে গালি দেয়, যুগের ব্যবধানে এই গালিগুলো আছে, কিন্তু নামগুলো চেঞ্জ হয়েছে, চিল্লা এখন, ঠিক কিনা? এখন আমাদেরকে কবি বলে না, গণক বলে না, পাগল বলে না, এখন আমাদেরকে বলে কাঠ মোল্লা, এখন বলে রাজাকার, এখন কয়ে যুদ্ধ অপরাধী। গালি আছে না নাই? গালির ভার্সন চেঞ্জ হয়, ট্যাগ লাগানোর সিস্টেম চেঞ্জ হয়, কিন্তু ট্যাগ আসার নাই। আল্লাহ নবীর সান্ত্বনা দিয়ে বলে, নবী ভয় পাবেন না, চিন্তিত হবেন না, আপনার যেমনি পরীক্ষা আমি নিচ্ছি, সাইয়েদনা ইব্রাহিমের আমি পরীক্ষা নিয়েছি, আর প্রতিটা পরীক্ষায় আমার ইব্রাহিম খলিল গোল্ডেন এ প্লাস, ফার্স্ট ক্লাস, ফার্স্ট গ্লোবাল অ্যাওয়ার্ড পেয়েছে,
আর এর ফলাফল হিসেবে আমি ইব্রাহিমকে বলেছি, ইব্রাহিম তোমার আমি নেতা বানাই দিলাম। আল্লাহ আল্লাহ পুট সাইয়েদনা ইব্রাহিম ইন সাম টেস্ট, ইন সাম টেস্ট, এভরিওয়ান হ্যাজ টু ফেস টেস্ট, প্রত্যেককেই টেস্ট এন্ড ট্রায়াল পরীক্ষার সম্মুখীন হতে হয়। এন্ড সাইয়েদনা ইব্রাহিম সাকসেসফুলি ওভারকাম অল দ্য টেস্ট। আল্লাহ সাইয়েদ ইব্রাহিম আই এম গোনা মেক ইউ দ্য লিডার। সুবহানাল্লাহ, পড়ে সুবহানাল্লাহ, একটার পর একটা পরীক্ষা আল্লাহ নেয়ার পরে যখন দেখলেন একটা তো ফেল করে না, আল্লাহ খুশি হয়ে বললেন যাও, ইন্নি জাইলুকা লিন্নাসি ইমামা, ইব্রাহিম আমি মুত্তাকিনদের জন্য গোটা বিশ্বের মানুষদের জন্য তোমার ইমাম বানিয়ে দিলাম। কত পরীক্ষা যে উনি ওনার জীবনে দিয়েছেন, কত কঠিন রাস্তা যে তিনি পাড়ি দিয়েছেন তার কোনো শেষ নাই। সর্বপ্রথম পরীক্ষা ছিল ইলকাউহু ফিন্নার, অগ্নি পরীক্ষা। কি পরীক্ষা? নমরুদ বললে ইব্রাহিম ইমান ছেড়ে দাও তাহলে জানে বেঁচে যাবা, নাইলে আগুনে ফেলবো। সাইয়েদিন ইব্রাহিমের এক কথা, জীবন যাবে কিন্তু ইমান যাবে না। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। পড়ে না আমি, আরো জোরে পড়ে না আমি। নমরুদ বলে ইমান ছেড়ে দাও তা না হলে আগুনে ফেলবো। সেদিন ইব্রাহিম বলে জীবন যাবে কিন্তু ইমান যাবে না, তার মানে আগুনের পরীক্ষায় পাশ। চিল্লায় বলেন আগুনের পরীক্ষায় পরীক্ষা নাম্বার টু। একটার পর একটা পরীক্ষা নিতে আল্লাহ শুরু করলেন। আল্লাহ বললেন ইব্রাহিম যাও, কলিজের টুকরা সন্তানকে আর হাজারকে, আমরা ওনারা ডাকি বিবি হাজারা, আমরা কি ডাকি বাংলাদেশে আসলে নাম কি হাজার, যাও তোমার স্ত্রী হাজারকে আর ইব্রাহিমকে মক্কার ধুধু প্রান্তরে ফেলে দিয়ে আস, ওখানে মানুষ নাই প্রাণী নাই জনমানব শূন্য, দেখি আমার কদ্দুর ভালোবাসো, বলতে দেরি টু শব্দ নাই, মরুভূমিতে ফেলে দিয়ে আসলেন। তার মানে পরীক্ষা নাম্বার টুতেও কথা বলেন, টুতেও পরীক্ষা নাম্বার থ্রি। আল্লাহ বললেন ইব্রাহিম দেখি তোমার হৃদয়ে আমার জায়গা কতটুকু, যাও কলিজার টুকরা সন্তান ইসমাইলের গলার মধ্যে তলোয়ার লাগাও। সেদিন ইব্রাহিম বিয়ে করার পর থেকে আল্লাহর কাছে চাইতে চাইতে শেষ, মাগা সন্তান হয় না। ওনার প্রথম সন্তানটা হয়েছিল সাইয়েদনা ইসমাইল যখন জন্মগ্রহণ করেছে, ইব্রাহিমের বয়স ছিল 86 বছর। সুবহানাল্লাহ, কইতে মনে চায় না, এলাকায় আসেনি 86 বছর বয়সে সন্তান হয়েছে। হ্যাঁ, এরকম শক্তিশালী পুরুষ কেউ আছে? আহা, 86 বছর বয়সে তো হাঁটতেই পারে না, কথা কন। সাইয়েদনা ইসমাইলকে যখন আল্লাহ তাআলা সাইয়েদনা ইব্রাহিমকে উপহার দিয়েছেন তখন সাইয়েদনা ইব্রাহিমের বয়স চিল্লায় বলেন কত? 86 বছর বয়সে যে কলিজার টুকরা সন্তানটাকে হাতে পেলেন, চাঁদের মতো সুন্দর ছেলে, আল্লাহ বললেন দেখি আমার হৃদয়ে তোমার জায়গা কতটুকু, ইসমাইলের জবাই করো, বলতে দেরি ছুরি লাগাতে দেরি হয় না। তার মানে এই পরীক্ষায় পাস। একটার পর একটা আল্লাহ পরীক্ষা নিয়েছেন, একটার পর একটা পরীক্ষা, আগুনের পরীক্ষায় পাস, ফ্যামিলি বিসর্জন দাও পাস, কলিজার টুকরা সন্তানের গলায় ছড়ি লাগাও পাস। এবার আল্লাহ বললেন এরপর তোমার বড় দায়িত্ব দিব, তোমাকে হজের হজ প্রোগ্রামের এমডি বানাই দিলাম, ম্যানেজিং ডাইরেক্টর অফ হজ। সুবহানাল্লাহ, কইবেন না সুবহানাল্লাহ। আল্লাহ বললেন ইব্রাহিম বিশাল বড় কাফেলা বানাও, হজের আঞ্জাম দাও। সাইয়েদনা ইব্রাহিম বললেন আল্লাহ দুদুমরু প্রান্তর, জনমানব শূন্য, মানুষ নাই, পাখি নাই, কেউ নাই, কিভাবে আমি হজের আঞ্জাম দেব? আল্লাহ বললেন ইব্রাহিম হজ প্রোগ্রামের ম্যানেজার গিরি করতে চাইলে তিনটা পেশা তোমাকে বেছে নিতে হবে। কয়টা? এই তিনটা পেশা, এর সমন্বয়ে তুমি হজের প্রোগ্রামের আঞ্জাম দিতে পারবা। পেশা নাম্বার ওয়ান, তোমার রাজমিস্ত্রির কাজ করতে হবে। পেশা নাম্বার টু, তোমার ঝাড়ুদারগিরির কাজ করতে হবে। পেশা নাম্বার থ্রি, তোমার মুয়াজ্জিনগিরি করতে হবে। সুবহানাল্লাহ, কইবেন না। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ سيدنا إبراهيم
আর কলেজের টুকরা সন্তান ইসমাইলকে নিয়ে রাজমিস্ত্রির কাজ শুরু করে দিলেন। আল্লাহ আকবার, কাবা ঘর ভেঙে চুরমার, বাপ বেটা মিলে রাজমিস্ত্রির কাজ, পাথর কেটে কেটে বাপ বেটা মিলে কাবা ঘর বানায়। পেশা নাম্বার ওয়ান শেষ। পেশা নাম্বার টু ঝাড়ুদারগিরি। পেশা নাম্বার টু কি? আল্লাহ বললেন তাহহিরা বাইতিয়া লিত্বাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকাইস সুজুদ, মসজিদেরই ঝাড়ু বারদার হো কামারে হাতে শোনো আমারে মুনাজাত, শোনো শোনো ইয়া ইলাহি আমারে মুনাজাত, শোনো আমারে মুনাজাত। পড়েন আমিন। আল্লাহ বললেন তাহেরা পরিষ্কার করো মানে ঝাড়ু দাও, বাইচি আমার কাবা ঘর, লিত্তাইফিনা তাওয়াফকারীদের জন্য, ওয়াল আকিফিনা ইতিকাফকারীদের জন্য, ওয়ার রুকাইস সুজুদ রুকুকারীদের জন্য, সিজদাকারীদের জন্য ঝাড়ু দাও। বাপ বেটার রাজমিস্ত্রিগিরি শেষ, এবার ঝাড়ুদারগিরি শুরু। সুবহানাল্লাহ বললেন। এরপর আল্লাহ বললেন তিন নম্বরে মুয়াজ্জিনগিরির কাজ করো, ওয়াআযযিন ফিন্নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালাও ওয়ালা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিন। ঘর বানিয়েছেন, এই ঘরে তোমরা হজ করতে আসো। সাইয়েদনা ইব্রাহিম বললেন আল্লাহ আমি আর আমার পোলা ছাড়া কেউ নাই। কেউ আছে? মানুষ নাই, আপনারা কেউ না, আমি কার সামনে আজান দেব, আমি কার সামনে ঘোষণা দেব? আল্লাহ মানুষ নাই, প্রাণী নাই, পাখি নাই, দৃশ্যমান কিছু নাই, কোথায় আমি ঘোষণা দেব? আল্লাহ বললেন দাঁড়াও, দাঁড়িয়ে তুমি আজান দাও, ঘোষণা দাও, তোমার আজানের আওয়াজটা গোটা বিশ্বের সব মানুষের কানের ভেতরে আমি আল্লাহ পৌঁছে দেব। আযযিন ফিন্নাস বিল হজ, হজের আজান দাও। উনি আজান দিলেন আইয়ুহান নাস ইত্তাখাযাল্লাহু বাইতান ফাহজ্জু, আল্লাহ একটা ঘর বানিয়েছে, যাদের সামর্থ্য আছে হজে আসো। সুবহানাল্লাহ। পড়ে তৎকালীন সময়ে গোটা বিশ্বে যারা ছিল সবার কানের ভেতরে এই ঘোষণাটা মানে আজানটা পৌঁছে দিয়েছে কে? আল্লাহ। আমরা তখন ছিলাম পৃথিবীতে? না, কইছিলাম ফি আলামিল আরওয়াহ, রুহের জগতে। রুহের জগতেও আল্লাহ তাআলা আমাদের কানে পৌঁছে দিয়েছেন। রুহের জগতে থেকে এই আজান শুনে আমরা যারা লাব্বাইক বলার সুযোগ পেয়েছি তাদেরকেই এই দুনিয়াতে হজের নসিব আল্লাহ করে দিবেন। তার মানে হজ প্রোগ্রামের ম্যানেজার। সুবহানাল্লাহ। পড়েন পরীক্ষা কারে কয়, কত প্রকার ও কি কি। হজ প্রোগ্রামের ম্যানেজার বানাইলেন, ম্যানেজিং ডাইরেক্টর, মহা ব্যবস্থাপক, হজের আঞ্জাম দাও। আর হজের আঞ্জাম দিতে যেয়ে তোমাকে প্রথমে রাজমিস্ত্রির কাজ করা লাগবে পাশ, ঝাড়ুদার গিরির কাজ করা লাগবে পাশ। আল্লাহর নবী উলুল আজমি মিনার রসুল, মসজিদ ঝাড়ু দেয় না, আমরা মসজিদ পরিষ্কার করতে চাই না, আছে না নাই? বালু দেখলেই মুয়াজ্জিন রে গালি, কথা কন। মসজিদে ময়লা দেখলে খাদেমের 14 গুষ্টি উদ্ধার করে ছাড়ে, আর নিজে পশ্চিম দিকে পড়ে আসারও খায় না, আছে না নাই? মসজিদ ঝাড়ু দেয় শুধু মুয়াজ্জিনের কাজ, খাদেমদারের কাজ, মসজিদ পরিষ্কার রাখা আমাদের সবার কাজ। চিল্লা এখন ঠিক কিনা? যাদের অন্তরে জ্বালা যন্ত্রণা, যাদের দোয়া কবুল হয় না, আপনি মসজিদ ঝাড়ু দিয়ে দেখেন, মুহূর্তে দোয়া কবুল হয়ে যাবে, অন্তরের জ্বালা যন্ত্রণা দূর হয়ে যাবে, অন্তরের অহংকার নিমিষে কেটে যাবে। তার মানে আল্লাহ বললেন রাজমিস্ত্রী হও সেটাও হলেন, ঝাড়ুদার হও সেটাও হলেন, আজান দাও সেটাও হলেন। তার মানে হজের যে পরীক্ষা নিলেন এটাতেও, কথা কন শুনতেছেন, চারটা ভয়ঙ্কর পরীক্ষা নিলেন, চারটাতে পাস। পরীক্ষা নাম্বার পাস, আল্লাহ বললেন ইব্রাহিম বয়স কত? সাইয়েদনা ইব্রাহিম বললেন 80 বছর। আল্লাহ বললেন নিজ হাতে নিজের সুন্নতে খাতনা সেরে দাও। সহিহ বুখারীর বর্ণনা, ইখতাতানা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিসসালাম ওহু ইবনু 80 সানা বিল কদুম, বুখারীর বর্ণনা, 80 বছর বয়সে কুঠার দিয়ে লজ্জাস্থানের সামনের চামড়াটা কেটে নিজ হাতে নিজের সুন্নতে খাতনা সেরেছেন। আল্লাহ, এমনি এমনি আল্লাহর প্রিয় হন নাই, এমনি এমনি গোটা বিশ্বের মানুষদের লিডার হন নাই, পরীক্ষার পর পরীক্ষা দিয়ে তিনি আল্লাহর সম্মানের চেয়ারে আসীন হয়েছেন। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন ওয়াইদে বেচালাব ইব্রাহিম রব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না ক্বালা ইন্নি জাঈলুকা লিন্নাসি ইমামা। ও নবী স্মরণ করুন সেই সময়ের কথা যখন আমি আমার খলিল ইব্রাহিমকে অনেকগুলো পরীক্ষা নিয়েছিলাম,
আর প্রতিটি পরীক্ষায় আমার খলিল সফলতার সাথে উত্তীর্ণ হয়েছিল। ফলাফল স্বরূপ আমি ইব্রাহিমকে জানিয়ে দিলাম, যাও ইব্রাহিম, গোটা বিশ্বের মানুষের জন্য তোমার নেতা বানাইয়া দিলাম। তিনি আমাদের নেতা, লিডার অফ দ্য অল হিউম্যান বিং অন আর্থ, পৃথিবীতে যারা আছে সবার নেতা। চিল্লা এখন ঠিক কিনা? এত বরকতের মানুষ, এত বরকতের ফ্যামিলি, ওনার ফ্যামিলি, ওনার ফ্যামিলি যেখানে তাকিয়েছে ওইখানে বরকত, যেখানে পা লেগেছে ওইটা বরকত, যেই মাটিতে হাত দিয়েছে মাটিটারে সোনা বানিয়ে দিয়েছে কে? সেদিন ইব্রাহিমের পা লেগেছিল একটা পাথরে, ওই পাথরটারে মুসল্লা বানিয়ে দিল কে? وَاتَّخِذُوا مِن مَّقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى আল্লাহ বললেন ইব্রাহিমের দাঁড়ানোর জায়গার পাথরটারে তোমরা মুসল্লা বানিয়ে নাও। হজ করছেন কারা কারা দেখি, অথবা উমরা, আরো বাড়ছে উমরা কওয়াতে, মাশাআল্লাহ। যাদের হাত ওঠে নাই এরাও যেন আল্লাহ অতি শীঘ্রই হজ করতে পারে, উমরা করতে পারে। আরে কি বরকতের জায়গা, আল্লাহ বারবার নসিব করো তুমি, কি বরকতের জায়গা। প্রতিদিন 120টা রহমত নাজিল হয় এই কাবা ঘরকে কেন্দ্র করে। সিত্তুন আলি তাইফিন, 60টা রহমত যারা খালি তাওয়াফ করে। এই তাওয়াফের এবাদতটা ওই জায়গা ছাড়া পৃথিবীর কোথাও করা যায়? কথা বলেন, এই জন্য 60টা রহমত যারা তাইফিন তাওয়াফ করে। আর বাইন আলিল মুসল্লিন, আর 40টা রহমত যারা কাবা ঘরে নামাজ পড়ে। 40 আর 60, 100, বাকি রইল কয়টা? ওয়াল 20 লিন্নাযিরিনা ইলাল কাবা, বাকি 20টা যারা তাওয়াফও করে না, সালাতও পড়ে না, খালি কাবা ঘরের দিকে তাকায় থাকে। সুবহানাল্লাহ, কাবা ঘরের দিকে ফেল ফেল করে তাকায় থাকলো, আমলনামায় 20টা রহমত নাজিল করে কে? এত বরকতের ফ্যামিলি। সাইয়েদনা ইব্রাহিম, সন্তান হলো ইসমাইল, স্ত্রীর নাম হাজার, তিনজনের ফ্যামিলি। চিল্লা বলেন কয়জন? এই তিনজনের ফ্যামিলির এত বরকত, যেই জায়গায় হাত লেগেছে জায়গাটারে বরকতময় করেছে কে? যেখানে পা লেগেছে বরকত দিয়ে ভরে দিয়েছে কে? সাইয়েদনা ইব্রাহিম রাজমিস্ত্রিগিরি যখন করতেছিলেন, বানাতে বানাতে আর নাগাল পায় না, আল্লাহ বলে এই পাথরটার উপরে দাঁড়াও, উনি দাঁড়ালেন, এবার যতটুকু উপরে ওঠা লাগে পাথরটা অটোমেটিক্যালি উপরে উঠে যায়, যতটুকু নামা লাগে অটোমেটিক্যালি নিচে নেমে যায়। পৃথিবীর কোন পাথরে আপনি ইচ্ছা মতো লাথি মারলে ওইখানে পায়ের দাগ পড়বে? সাইয়েদনা ইব্রাহিম ওখানে দাঁড়ানোর সাথে সাথে উনার ফুটপ্রিন্ট পাথরের মধ্যে লেগে যায়, কাবা ঘরের পাশে, গোটা বিশ্বের মানুষের কাছে চিরম্লান করার জন্য, চিরস্মরণীয় করে রাখার জন্য কাবা ঘরের পাশে আল্লাহ পাথরটার স্থান দিয়েছেন। মাকাম ইব্রাহিম, বিশ্বনবী তাওয়াফ করার পরেই ওই জায়গায় দুই রাকাত নামাজ পড়তেন। আপনারাও যারা হজ উমরা করবেন, তাওয়াফ করার পরেই মাকাম ইব্রাহিমে দুই রাকাত সালাত পড়ার সুন্নাত, তার মানে পা লাগছে ওইটা হয়ে গেছে মুসল্লা। সাইয়েদনা ইব্রাহিমের পা যেখানে লাগছে ওইটা আমাদের কি? সুবহানাল্লাহ, কইবেন না? আর ওনার ছেলের পা যে জায়গায় লাগছে ওটা হয়ে গেছে জমজমের গুয়া। ছোট্ট বাচ্চা ইসমাইলকে রেখে দিয়ে আমরা যারে বলি বিবি হাজেরা, আসলে হাদিসের ভাষায় হাজার, তিনি সাফা পাহাড় থেকে মারওয়া পাহাড়ে দিলেন দৌড়, কোথায় পানি, পানি নাই, মরুভূমির বালির মধ্যে সূর্যের তাপ যখন পড়ে যায়, মরিচিকার মতো ঝলসানির একটা দৃশ্য ভেসে ওঠে, মনে হয় সাগরের পানি আসলে পানি নাকি। তিনি সাফায় যায় যে দেখে পানি নাই, মারওয়াতে যায় যে দেখে পানি নাই, পানির সন্ধানে হাজার আলাইহিস সালাম 7 বার 2 পাহাড়ের মাঝখানে দৌড়া দৌড়ি করলেন, ওই পাহাড়ের মাঝখানে এই মহিলার পায়ের ছাপ লেগে গেল। এই দৌড়া দৌড়িটা আরশের উপর থেকে আল্লাহ এত সুন্দর উপভোগ করেছেন, আল্লাহর কাছে এই মহিলার দৌড়া দৌড়িটা এত ভালো লেগেছে, কিয়ামত পর্যন্ত সব হাজীদের জন্য এই জায়গায় দৌড়া দৌড়িটা আল্লাহ ওয়াজিব করে দিয়েছে। এই জায়গায় দৌড়াদৌড়ি না করলে হজ হবে না, উমরা হবে না। এই দৌড়া দৌড়িটা মহিলাটার স্যাক্রিফাইস, হৃদয়ের আবেগ আর ভালোবাসাটা আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়েছে, কিয়ামত পর্যন্ত আল্লাহ চান সবাই দৌড়াবে, আমি উপর থেকে দেখব, ওয়াজিব করে দিলেন। যার পা যেই জায়গায় লাগছে খালি বরকত। হঠাৎ কল 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 আওয়াজ শুনতে পেলেন, সাফা মারওয়া থেকে দৌড়ে আসলেন কাবার কাছে, এসে দেখলেন ফেলে রাখা দুধের বাচ্চা ইসমাইলের পায়ের ধাক্কায় জমিন থেকে পানি বের হতে শুরু করেছে, কল 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 আওয়াজ। ওনারা আরবি ভাষা জানতেন না, সাইয়েদনা ইব্রাহিম, ইসমাইল, হাজার, এরা সুরিয়ানি ভাষার মানুষ ছিলেন। সুরিয়ানি ভাষায় উনি বসে পানি যাতে মরুভূমির বালুতে লেগে শুকিয়ে না যায়, বালু দিয়ে বাঁধ দিতেছে, আমরা বাঁধ দেই না পানি আটকানোর জন্য, দেখেন নাই মনে হয়? দেখেন নাই, দেখেন নাই, পানি আটকানোর জন্য বাঁধ দেই আমরা,
হাজারে সে বালু দিয়ে বাদ দিতেছে নিজে নিজে, আর নিজের সুরিয়ানি ভাষায় বলতেছে জাম জাম মানে থাম থাম, পানি যাইস না তুই, জাম মানে কেফ কেফ, স্টপ স্টপ, থাম থাম, আরে পানি চলে যাস না, থাম থাম। ওনার মুখ নিঃসৃত এই জাম জাম শব্দ দুইটা আল্লাহ এত পছন্দ হয়েছে, কেয়ামত পর্যন্ত আল্লাহ এই কুয়ার নাম জামজামের কুয়া করে দিয়েছে। বরকত আর বরকত, ছেলেকে মিনার প্রান্তরে রেখে জবাইয়ের দৃশ্যটা আল্লাহর ভালো লেগেছে, কেয়ামত পর্যন্ত ঈদুল আজহাতে সবাই আমরা প্রাণী শুয়ে এরকম জবাই করব, এটা আল্লাহ ওয়াজিব করে দিয়েছে। যার মানে এমন ফ্যামিলি খালি বরকত আর বরকত। আর আল্লাহ বললেন এই ফ্যামিলিতে আমি কিতাবও দিয়েছি নবুয়তও দিয়েছি, ওয়াজআলনা ফি যুররিয়াতিহিন নুবুওয়াতা ওয়াল কিতাব, সাইয়্যিদনা ইব্রাহিমের ফ্যামিলির ভেতরে আমি নবুয়ত দিয়েছি কিতাব দিয়েছি। এই পৃথিবীতে যত নবীর নাম আপনি বলবেন সবগুলো সাইয়্যিদনা ইব্রাহিমের নাতিপুতি। লক্ষাধিক নবী পৃথিবীতে, পাঁচ সাতজন ছাড়া, কজন ছাড়া, উপরের পাঁচ সাতজন ছাড়া যত নবী আপনি নাম বলতে পারবেন, যাদের নাম জানি কিংবা জানি না, সব সাইয়্যিদনা ইব্রাহিমের বংশধর, ওনার নাতিপুতি। ওনারে আল্লাহ 86 বছর বয়সে দিলেন সাইয়্যিদনা ইসমাইল আলাইহিস সালামকে, ওনার বয়স যখন 100 তখন দিলেন সাইয়্যিদনা ইসহাক আলাইহিস সালামকে। তাহলে ওনার প্রথম ছেলের নাম, দ্বিতীয় ছেলে, আওয়াজ করে বলেন প্রথমটা ইসমাইল, দ্বিতীয়টা ইসহাক। দুর্ভাগ্যজনক হলেও সত্য, ইসমাইলের চেনে কোনো নবী আল্লাহ দেন নাই, কোনো নবী নাই, সব নবী এই চেনে, এই চেনে হাজার হাজার লক্ষাধিক নবী খালি ইসহাকের বংশে নামে, এই বংশে কোনো নবী নাই। আর এই বংশের নবীরা প্রজন্মের পর প্রজন্ম একে অপরকে বলে যায়, সব শেষে কিন্তু একজন নবী আসবে, ওইটা হবে শ্রেষ্ঠ নবী, বিশ্ব নবী, ঠিক কি না? একের পর এক নবুয়ত আল্লাহ এই চেনে দিলেন, ইসহাকের চেনে সাইয়্যিদনা ইসমাইলের চেনে কোনো নবী নাই। এত নবী এখানে এসেছে, এরা ভেবেই নিয়েছে ওই যে শেষ নবী যেটা শ্রেষ্ঠ নবী এটাও এখানেই আসবে, কিন্তু আসতে আসতে হাজার হাজার লক্ষাধিক নবী আল্লাহ এইখানে পাঠিয়ে সাইয়্যিদনা ঈসা আলাইহিস সালামের পরে আল্লাহ স্টপ মেরে দিলেন। স্টপ মেরে দিয়ে 570 বছর পরে শ্রেষ্ঠ নবীটারে আল্লাহ এই চেনে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা হচ্ছি বানী ইসমাইল, আমরা কি বিশ্বনবী হচ্ছেন বানী ইসমাইল, বিশ্বনবী কি, আর এরা হচ্ছেন বানী ইসরাইল। চেঞ্জিং দ্য লিডারশিপ ফ্রম বানী ইসরাইল টু বানী ইসমাইল, এজন্য অহংকারীদের পরিণাম শুভ হয় না। এরা নবী পেতে পেতে এই প্রজন্ম অহংকারী হয়ে উঠেছিল আর গালি দিচ্ছিল, এই চেনটা আটকুরা চেন, নবী আসার দিক থেকে এই চেনে কোনো নবী নাই, সব নবী এই চেনে আমরা পাই, আর শ্রেষ্ঠ যে নবীটা আসবে সেটাও এই চেনে আসবে। আল্লাহ কয় না আমি খেলা উল্টায় দিব, সব নবী এখানে পাঠালেও শেষ নবী আমি এখানে পাঠাবো না, শেষ নবী আল্লাহ তাআলা সাইয়্যিদনা ইসমাইলের চেনে পাঠিয়ে দিয়েছেন। চিৎকার করে পড়েন আল্লাহ আকবার। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ তিনটা ধর্ম, ইহুদিবাদ, খ্রিস্টবাদ আর ইসলাম, এই তিন ধর্মের উৎপত্তি হচ্ছে সাইয়্যিদনা ইব্রাহিম থেকে। এজন্য এই তিনটা ধর্মকে একসাথে বলে অ্যাব্রাহামেটিক ফেইথ, কম্পারেটিভ রিলিজিয়ন, তুলনামূলক ধর্মতত্ত্ব নিয়ে যাদের পড়াশোনা আছে তারা জানবেন এই তিনটা ধর্মই আল্লাহর দেয়া। কিন্তু ইহুদিবাদ আর খ্রিস্টবাদ আল্লাহর দেয়া শরীয়তের উপর চলতে পারে নাই, শুধু চলতে পেরেছে ইসলাম চিল্লা এখন, ঠিক কিনা? এই জন্য প্রতি নামাজে আমরা বলি গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদদাল্লিন, ও আল্লাহ যারা মাগদুব মানে ইহুদিরা তাদের পথে আমরা হাঁটতে চাই না, আবার যারা দল্লিন পথভ্রষ্ট খ্রিস্টানদের পথেও আমরা হাঁটতে চাই না, আমরা হাঁটতে চাই ইসলামের পথে, ঠিক কি না? আমরা যদি হাঁটতে যেয়ে পথ ভুলে যাই, পথ দেখিয়ে দেয় কে? আমি যদি কোনো দিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। চিল্লা পড়ে না আমিন। আল্লাহ বললেন ওয়াজআলনা ফি যুররিয়াতিহিন নুবুওয়াতা ওয়াল কিতাব, আমি সাইয়্যিদনা ইব্রাহিমের বংশের মধ্যে নবুয়ত দিয়েছি, কিতাবও দিয়েছি। সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালামের উপর কিতাব আছে না নাই? কি নাম কিতাবের? সুহফে ইব্রাহিম। কোরআনে নাই? আছে না নাই? ইন্না হাযা লাফি সুহফিল উলা সুহফি ইব্রাহিম ওয়া মূসা। সুবহানাল্লাহ। পড়ে অনেক আল্লাহ কিতাব দিয়েছে, নবুয়ত দিয়েছে, সব নবীদের বাবা বানিয়েছে, ওনার উপাধি হচ্ছে আবুল আম্বিয়া। আবার ওনার নামে আল্লাহর কোরআনের ভেতরে 114 সুরার একটা সুরা আছে না নাই? আছে। সুরাটার নাম সবাই কন, আলিফ লাম রা,
كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور. سبحان الله بره. سورة إبراهيم. ألف لام را. كتاب أنزلناه إليك. ওই নবীর নামে কোরআনের ভিতরে সূরা দিয়েছে কে? আল্লাহ। আবার আল্লাহ বললেন, গোলাম জেনে রাখো উনি তোমাদেরকে মুসলমান নামকরণ করেছেন, তাই ইসলামে যারা অন্তর্ভুক্ত হবে সব মুসলমানদের পিতা আমি আল্লাহ তারা নির্বাচিত করেছি। মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আওয়াজ করে বলেন, মুসলিম জাতির পিতার নাম কি? ইব্রাহিম। আমাদের জাতির পিতা কেডা? ইব্রাহিম। সবাই কোন? ইব্রাহিম। মনে থাকবে না? ভুল করবেন? না। ভুল করবেন? না। জাতির পিতা কে? ইব্রাহিম। চিল্লায় বলেন, জাতির পিতা কে? ইব্রাহিম। মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, যিনি তোমাদেরকে মুসলমান বলে অভিহিত করেছে। আবার আল্লাহ বললেন, ইব্রাহিম সবাই রে তুমি মুসলমান নাম রাখলে তুমি মুসলমান হও। আসলিম, কাল আসলাম তুলি রব্বিল আলামিন, বলতে দেরি, কালিমা পড়ে মুসলমান হতে দেরি নেই, চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আবার আল্লাহ বলে, আমার নবী ইব্রাহিম এমন নবী, এই নবীর মতো বিনয়ী নবী নাই। ইন্না ইব্রাহিম লাহালিমুন আওয়াহুম মুনীব। ইন্না ইব্রাহিম লাহালিম আওয়াহ মুনীব, এই নবী সহনশীল নবী। সুবহানাল্লাহ। পড়ে সহনশীলতার কোনো অভাব নাই, যেটার অভাব আমাদের মধ্যে সবচেয়ে বেশি। কথা কন, আমাদের বাংলাদেশিদের মধ্যে সহনশীলতার অভাব আছে না নাই? আছে। নিজে যেই দল করি এটাই ভালো, বাকি সব কালা। ঠিক আছে না নাই? আছে। আমি তাবলীগ করি তো আমি ভালো, বাকি সব বাতিল। আমি জামাত ইসলাম করি তো আমি হক, বাকি সব বাতিল। আমি আহলে হাদিস তো আমি সেরা, আমার মতো সেরা কেউ নাই। এরকম অসহনশীল মানসিকতা আছে না নাই? আছে। নিজে যেটা বুঝি এটাই ভালো, বাকিরা কেউ ভালো না, বাকি কেউ ভালো না। আহা, কি ভয়ঙ্কর অবস্থা! কিন্তু সাইয়েদনা ইব্রাহিমের অভ্যাস এটা ছিল না, উনি সহনশীল ছিলেন। আমাদের বাংলাদেশে দেখেন কত ইসলামিক দল, কত পীরের মরিদ, কত পীর। এই দেশে যত পীর, অনেক দেশে জনগণ এত নাই। কথা কন, এত পীর এই দেশে, অনেক দেশের জনসংখ্যাও এত না। এক ইসলাম, এক কোরআন, এক নবী, তারপরে গুতাগুতি আছে না নাই? আছে। কেউ কাউরে দেখতে পারে না, খেলা ঠেলি। হ্যাঁ, এ কাফের, তুই কাফের, তোর নানা কাফের, তোর সদ্য গোষ্ঠী কাফের, তোর পিসাব কাফের, আছে না নাই? আছে। কয় আমার পিসাব কাফের হলে তোর পিসাবের সদ্য গোষ্ঠী কাফের। ওই কাফের মরলে যেখানে কবর দেয়া হবে ওই কবরের উপরে যে ঘাস উঠবে, ওই ঘাস যে গরু খাবে, ওই গরুর দুধ যে খাবে, ওইটাও কাফের। কথা কন, আছে না নাই? কেউ কারো ভালো সহ্য করতে পারে না? একজন বলছিল, ভাই এই বাংলাদেশের জাতীয় খেলা হাডুডু হইল কেন? আমাদের জাতীয় খেলার নাম? কথা কন, দেখছেন একটাই সামনে যাইতে চাইলে বাকি সবাই ঠ্যাং ধরে নিচের দিকে নামে, আছে না নাই? সামনে যেতেই দিবে না, ভালো কাজ করতেই দিবে না, কারো ভালোটা কেউ সহ্য করে না, উপরের দিকে উঠতে চাইলে ঠ্যাং ধরে ওইটারে নামায়। এজন্য আমাদের জাতীয় খেলা হাডুডু। কথা বলেন। আল্লাহ বললেন, সাইয়েদনা ইব্রাহিমের চরিত্র কিন্তু এমন ছিল না। ইন্না ইব্রাহিম আলা হালিমুন আওয়াহুম মুনীব। আমার ইব্রাহিম ছিল সহনশীল। আল্লাহু আকবার। আমাদের বাংলাদেশীদের এখন সবচেয়ে বেশি দরকার এটা, সহনশীলতা। আমরা অযাচিত মন্তব্য করতে দ্বিধাবোধ করি না, কমেন্টস করতে দ্বিধাবোধ করি না। ফেসবুকে ইউটিউবে কমেন্টস আছে না নাই? আছে। কার ব্যাপারে তুমি কমেন্টস করো, কি বিষয়ে কমেন্টস করো, ওই বিষয়ে আদৌ তোমার ধারণা আছে কিনা, পড়াশোনা আছে কিনা, তুমি ওইটাতে স্পেশালিস্ট কিনা, কোনো ধার ধারণা, ইচ্ছে মতো কমেন্ট আছে না নাই? আছে। ইচ্ছে মতো মন্তব্য, একে অপরের প্রতি হিংসা, কোনো ভালোবাসা নাই, মহব্বত নাই। এক নবীর উম্মত, এক লা ইলাহার পতাকার তলে আমরা দাঁড়িয়ে চিল্লায় বলেন ঠিক কিনা? তারপরে গুতাগুতি, কিলাকিলি, কেউ কাউরে দেখতে পারে না। আল্লাহ তুমি হেফাজত করো, আমাদের মধ্যে তুমি ঐক্য তৈরি করে দাও, হিংসা জিঘাংসা তুমি হৃদয় থেকে দূর করে দাও। আবার আল্লাহ বললেন, ইন্না ইব্রাহিম কানা উম্মাতান ওয়াহিদা। আমার খলিল ইব্রাহিম শুধু সহনশীল নয়, আমার খলিল ইব্রাহিম একাই একটা উম্মাত। আল্লাহ, একটা কথা হইল, একা একটা উম্মাত হইতে পারে? আমরা সবাই উম্মাত, কোটি কোটি মানুষ, ফলে বিশ্ব নবীর উম্মাত, উম্মতে মুহাম্মদ, ঠিক কিনা? একজন কি একটা উম্মাত হইতে পারে? আল্লাহ বলেন, ইব্রাহিম এমন নবী, একাই একটা উম্মাত। আল্লাহ,
সুবহানাল্লাহ পড়ায়, সুবহানাল্লাহ, ইন্না ইব্রাহিমা কানা উম্মা ওয়াহিদার, কারণ উনি যখন জমিনে ছিলেন একটা লোক আল্লাহর নাম নেয়ার মতো ছিল না, সব ছিল মুশরিক, উনি ছাড়া সব মুশরিক, উনি ছিলেন মুওয়াহিদ তাওহীদের পক্ষে, উনি ছাড়া পৃথিবীতে তখন যারা ছিল সব ছিল তাওহীদের বিপক্ষে মানে মুশরিক। আল্লাহ বুঝাতে চাইলেন পুরো মুশরিক গোষ্ঠী একটা উম্মত, আমার ইব্রাহিম খলিল একাই আরেক উম্মত, ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান ওয়াহিদা। সাইয়েদনা ইব্রাহিমের সময়কালে মুসলমান বলতে কেউ ছিল না, উনি একা ছাড়া, তার মানে গোটা বিশ্বের সব মুশরিক মিলে একা একটা উম্মত, সাইয়েদনা ইব্রাহিম নিজে নিজেই একটা উম্মত। কি পরীক্ষা করে কিভাবে আল্লাহ ওনারে উত্তীর্ণ করেছেন, এজন্য খুশি হয়ে আল্লাহ ওনারে খালিল উপাধি দিয়েছেন। কথা কন, ওনার কিছু উপাধি আছে, একটা হচ্ছে সিদ্দিক। কি উপাধি? আমাদের অনেকের নাম আছে না, এদিকে আছে সিদ্দিক নামে কেউ? মাশাআল্লাহ আছে তো। সিদ্দিক মানে কি জানেন? হ্যাঁ, কথা কন, সত্যবাদী। শুধু সত্যবাদী না, সত্য প্রকাশে, সত্য গ্রহণে, সত্যের ব্যাপারে আপোষহীন, কোনো আপোষ করে না, চিল্লায় এখন ঠিক কিনা? বিশ্বনবী মেরাজে গেলেন, মেরাজ থেকে ফিরে আসলেন, বিশ্বনবী বর্ণনা করলেন আমি বাইতুল মাকদাস দেখেছি মাঝরাতে, লক্ষাধিক নবীকে নিয়ে নামাজের ইমামতি করেছি, সাত আকাশ দেখেছি, আল্লাহর আরশ দেখেছি, আল্লাহর সাথে কথা বলেছি, আবার ফজরের আগেই মক্কায় ফিরে এসেছি, সবাইকে খাইছে খাইছে, মোহাম্মদের মাথার তার ছিঁড়ে গেছে, আবু জাহেল উতবা সাইবা সবাই মিলে একটা সুযোগ পেল, বললো এতদিন আমরা আবু বকররে বুঝাইতে পারি না, আজকে মোহাম্মদ যে গাঞ্জা খুরি কথা বলে এটা বললে আবু বকররে আমাদের দলে নিয়ে আসা যাবে। সবাই সাইয়েদনা আবু বকরের কাছে যায়, যে বলে আবু বকর জানো নাকি তোমার নবী নতুন কথা আমদানি করেছে, কি বলেছে আমার নবী? তোমার নবী বলে মাঝরাতে বাইতুল মাকদাস গিয়েছে, বাইতুল মাকদাসে তখন দ্রুতগামী ঘোড়া দিয়ে ছুটলেও যেতে লাগে 15 দিন, অ্যাবাউট টার্ন কাম ব্যাক, ফিরে আসতে আরো 15 দিন, মোট কয়দিন? এক মাস, যেতে আসতে এক মাস। তোমার নবী মাঝরাতে নাকি বাইতুল মুকাদ্দাসে ইমামতি করছে, সাত আকাশ ঘুরেছে, আল্লাহর আরশ দেখেছে, আল্লাহর সাথে কথা বলেছে, আবার ভোর হওয়ার আগে নাকি মক্কার জমিনে ফিরে এসেছে। আবু বকর বললেন আসলেই কি আমার নবী এই কথা কইছে? সবাই এক বাক্যে বলে হ্যাঁ, তোমার নবী মুহাম্মদ এই কথা বলেছে। আবু বকর দ্যাট ইন কন্টে ঘোষণা করে দিলেন, আমার নবী যদি এই কথা বলে থাকে আমার নবী সত্য বলেছে, সত্য বলেছে, তিনি কখনো মিথ্যা বলতে পারে না। বিশ্ব নবী খুশি হয়ে গেলেন, সাইয়েদনা আবু বকরের জন্য দোয়া করে দিলেন, আর বললেন আবু বকর আন্তালাস্তা আবু বকর ফাকাত, আজকে থেকে তুমি শুধু আবু বকর নও, আজকে থেকে তুমি আবু বকর সিদ্দিক। সিদ্দিক সত্য গ্রহণে, সত্য প্রকাশে, সত্য মানার ক্ষেত্রে আপোষহীন, কোনো আপোষ নাই, চিল্লায় কোন ঠিক কিনা? সে আল্লাহ বললেন ওয়াজিকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা। ও নবী আপনার এই কোরআনের ভেতরে আমার খলিলের নামটা রাইখেন, কারণ আমার খলিল যেন তেন কোনো নবী নয়, সাধারণ পয়গম্বর নয়, আমার নবী ইব্রাহিম হলো সিদ্দিক, সত্য প্রকাশে আপোষহীন। এজন্য আল্লাহ খুশি হয়ে ওনার একটা টাইটেল দিলেন, টাইটেলটা হলো খলিল। ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিল, চিল্লায় বলেন ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিল, আমি ইব্রাহিমকে খলিল বানিয়েছি। খলিল মানে দোস্ত, খলিল মানে কি? আল্লাহ দুনিয়ার একজনের দোস্ত ডাকে, কি মজার ব্যাপার, কেমন লাগে তার কাছে শুনতে, সুবহানাল্লাহ কইবেন না? সুবহানাল্লাহ, ওনারে বানাইলেন খলিল, আর বিশ্বনবীরে বানাইলেন হাবিব, সুবহানাল্লাহ পড়েন, বাপ বেটা সব নিয়ে গেছে। সাইয়েদনা ইব্রাহিম হচ্ছেন বাবা আর বিশ্বনবী ছেলে, বিশ্বনবীর অনেক উপরের পুরুষ হচ্ছে সাইয়েদনা ইব্রাহিম, তো এটা পরদাদা না, বাবা না? বিশ্বনবী বলতেন আনা দাওয়াতু আবি ইব্রাহিম, আমি নবীরে পায় না সানাসি করো, আমি তো ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল, উনি যদি মক্কায় দাঁড়িয়ে দোয়া না করতেন আমার বিশ্বনবীর জন্ম হতো না, সুবহানাল্লাহ পড়েন। এজন্য বাবা হলো খলিল, ছেলে হলো হাবিব। খলিল মানেও বন্ধু, হাবিব মানেও বন্ধু, খলিল মানে এমন বন্ধু যেই বন্ধু আল্লাহরে খুশি করার জন্য কাজ করে, আর হাবিব মানে এমন বন্ধু যারে খুশি করার জন্য আল্লাহ নিজে কাজ করে। কার পাওয়ার বেশি? হাবিবের কয়েক ডিগ্রি বেশি, সুবহানাল্লাহ পড়েন। তার মানে বাপ বেটা, বাবা হলো খলিল, ছেলে হলো হাবিব, এই বাপ বেটার মধ্যে অনেক বিষয়ে মিল আছে না নাই?
হাদিস কোরআনে খুঁজলে আপনি অনেকগুলো মিল পাবেন। আজকে সাতটা মিলের কথা শোনাবো। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিসসালাম আর বিশ্বনবীর মাঝে সাতটা মিল খুঁজে পাওয়া যায়। চিৎকার করে বলেন কয়টা? সাতটা। শুনবেন? কষ্ট হচ্ছে? না। ঘুমে ধরছে? না। রাত তো অনেক হয়ে গেল, সর্বনাশ এগারোটা। হ্যাঁ, শুনবেন? কতক্ষণ? সারা রাত। তাকবীর পড়া যাবে? হ্যাঁ, জোরে না আসতে? ভাগাভাগি করে দেন, শুরুতে বিবাহিতরা দেন, তারপর অবিবাহিতরা দেন, তারপর সবাই দেন। দিবেন? বিবাহিত কারা কারা আসছেন দেখি, ঘটন নাকি? অবিবাহিত নাই এলাকায়? হ্যাঁ, কম, মাশাআল্লাহ, তো বরকতের এলাকা, আলহামদুলিল্লাহ। দেখি অবিবাহিত কারা কারা আসছে, এগুলাই লোকের থেকে আবার দুই হাত করে তুলছে না, এক হাত এক হাত, ঠিক আছে মাশাআল্লাহ। শুরুতে বিবাহিতরা দেন, এরপর অবিবাহিতরা দিয়েন। শুরুতে বিবাহিতরা রেডি হন, আমি লিল্লাহি তাকবীর বললে আল্লাহু আকবার, গলা ধার দিতেছে অনেকে। বিবাহিতরা রেডি? দেখবো কাদের পারফরমেন্স কেমন হয়। বিবাহিতরা পড়েন লিল্লাহি তাকবীর, অনেক আওয়াজ, সংখ্যায় বেশি এরা। এবার অবিবাহিতদের পালা। হ্যাঁ, অবিবাহিতরা রেডি? দেখি কি অবস্থা। এবার অবিবাহিতরা দাও লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। সবাই মিলে তিনটা পড়েন লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। ঘুমটুম আছে না? গেছে? বাপ বেটার মধ্যে কয়টা মিল? চিল্লায় বলতে হবে কয়টা? এক নাম্বার মিল হচ্ছে ফেস কাটিং এ মিল, সুবহানাল্লাহ। সাইয়েদনা ইব্রাহিম আর বিশ্বনবী চেহারা একরকম। বিশ্বনবী যখন মেরাজ রজনীতে আকাশে গেলেন, এক এক আসমানে এক এক নবীর সাথে দেখা, এক আসমানে সাইয়েদনা ইব্রাহিমের সাথে দেখা। মেরাজ শেষ করে যখন সাহাবীদের কাছে বর্ণনা করছেন কোন নবীর চেহারা দেখতে কিরকম, বিশ্বনবী বললেন আম্মা ইব্রাহিম, বুখারীর বর্ণনা, আম্মা ইব্রাহিম ফানজুরু ইলা সাহিবিকুম, আর ইব্রাহিম নবীর চেহারা কেমন জানতে চাও, জানতে হলে আমি বিশ্বনবীর দিকে তাকাও, সুবহানাল্লাহ। আমার চেহারা দেখতে যেমন, আমার বাবা সাইয়েদনা ইব্রাহিমের চেহারা প্রায় হুবহু এরকম। তার মানে এক নম্বরে কোন দিকে মিল? চেহারাতে মিল, ফেস কাটিং এ মিল, চিল্লায় কোন ঠিক কিনা। দুই নম্বরে উসওয়ায়ে হাসানা, দুই নবীর ক্ষেত্রে উসওয়ায়ে হাসানা শব্দ কোরআনে ব্যবহার করেছে কে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য বিশ্বনবীর জীবনীর ভেতরে উত্তম আদর্শ আছে না নাই? আছে। আবার ইব্রাহিমের ক্ষেত্রে বললেন কদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম, বিশ্বনবীর জীবনীতে যেমনি তোমাদের জন্য আদর্শ, সাইয়েদনা ইব্রাহিমের জীবনীতেও, সুবহানাল্লাহ, পড়েন, সুবহানাল্লাহ। তার মানে বিশ্বনবীও মডেল, সাইয়েদনা ইব্রাহিমও মডেল, নাকি শাহরুখ খান আমাদের মডেল? না। ইমরান খান? না। জর্দা খান? না। কেউ আমাদের মডেল? না। নায়ক নায়িকা গায়ক গায়িকা ক্রিকেটার সেলিব্রিটি ডান্সার একটাও আমাদের মডেল হতে পারে? না। কোনো কবিরা আমাদের মডেল? আমাদের মডেল হলো নবীরা, চিল্লায় বলেন ঠিক কিনা। কবিরা এক একজন এক এক দিকে যায়, এক একজন এক এক কথা বলে, আউলা ঝাউলা চুল নিয়ে চলে, যার মাথা দিয়ে যেটা বেরোয় সেটা বলে, কিন্তু একজন নবী যেটা বলে অন্য নবী বিপরীত বলে না। কারণ কবিরা কথা বলে তাদের মন মস্তিষ্ক প্রসূত কথা থেকে, আর সব নবীদের কথা আসে একটা হেডকোয়ার্টার থেকে, হেডকোয়ার্টারটা কার? কোন নবী বলছে আল্লাহ একজন, আরেক নবী বলছে না দুইজন হতে পারে? কোন নবী বলেছে আখেরাত আছে, আরেক নবী আইসে বলছে নাও থাকতে পারে? এরকম কইছে? কারণ কবিদের মতো ওনারা মাথায় যা আসে পাগলের মতো তাই বলে না, তাদের মাথায় কথা আসে একটা হেডকোয়ার্টার থেকে, চিল্লায় বলেন হেডকোয়ার্টারটা কার?
আল্লাহ বললেন উসওয়ায়ে হাসানা বিশ্ব নবীও তোমাদের জন্য আদর্শ, সাইয়েদনা ইব্রাহিম আদর্শ। তার মানে আদর্শিক দিক থেকে দুই নবীর মিল আছে না নাই? তিন নম্বর, দুইজন নবী উলুল আজমি মিনার রুসুল। এই পৃথিবীতে পাঁচজন নবীকে আল্লাহ শ্রেষ্ঠ নবী বলেছেন। নূহ আলাইহিসসালাম, ইব্রাহিম আলাইহিসসালাম, মূসা আলাইহিসসালাম, ঈসা আলাইহিসসালাম, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পাঁচজনের ভিতরে বাপ বেটা আছে না নাই? কথা কন। চার নম্বর মিল হলো বাপ বেটা দুইজনই কাবা বানিয়েছে। আল্লাহু আকবার। সাইয়েদনা ইব্রাহিম বানিয়েছে বয়স্ক অবস্থায়, বিশ্বনবী বানিয়েছেন শৈশবকালে পড়েন। সুবহানাল্লাহ। বিশ্বনবীর বয়স মাত্র 10 বছর। কয় বছর? 10 বছর বয়স। আমরা লুঙ্গিও পড়তাম না, কথা কন। ছোট বাচ্চারা অনেক সময় এই বয়সে লুঙ্গি খুলে ফেলে না? গরমকাল আসলে লুঙ্গিগুলা সব খালের সামনে থুইয়া ডুবায়, চোখগুলা লাল করে আর পরে বাইর আসে না নাই? কিন্তু বিশ্বনবী লুঙ্গি খোলেন না, লুঙ্গি পড়ে থাকে। কাবা ঘর নির্মাণের কাজ শুরু হলো, বিশ্বনবী পাথর টানতে শুরু করলেন। বিশ্বনবীর বয়সের 8-10 বছরের ছোট বাচ্চারা সবগুলা লুঙ্গি খুলে কান্দে লইছে। সব বাচ্চারা লুঙ্গি খুলে কাঁধে নিয়েছে, আর ওই কাঁধের লুঙ্গির উপরে পাথর নিয়েছে যাতে ব্যথা না পায়। বুদ্ধি আছে? লুঙ্গি খুলে কাঁধে রেখেছে, কাঁধের উপরে পাথর রেখেছে। কিন্তু বিশ্বনবী সবাই পাথর টানে একটা, বিশ্বনবী টানে দুইটা, কিন্তু বিশ্বনবী লুঙ্গি খোলে না। কি নবী ছিলেন, কি লাজুক ছিলেন! এখন আমাদের মধ্যে লাজুকতা নাই, বাবা ছেলে মেয়ে সব মিলে একসাথে হিন্দি সিরিয়াল দেখে এরকম ফ্যামিলি আছে না নাই? লাজুকতা হারাতে বেসেছি। আল হায়া ও শুবাতুম মিনাল ঈমান, লাজুকতা ঈমানের অঙ্গ। ইযা লাম তাস্তাহি ফাসনা মা শিতা, যখন তোমার লজ্জা থাকবে না, তোর যা মন চায় তুই তাই করতে পারবি। লাজুকতা আমরা হারাতে বসেছি, কোনো ক্ষেত্রে আমাদের লাজুকতা নাই। বিশ্বনবী এত লাজুক ছিলেন, হালিমাতুস সাদিয়া বলে, 5 বছর কোরাইশি মোহাম্মদকে আমি লালন পালন করলাম, একদিনও কাঁদতে দেখি নাই। ক্ষুধা লাগলেও কাঁদে না, ব্যথা পেলেও কাঁদে না, শুধু লজ্জাস্থানের জায়গা থেকে কাপড় সরে গেলে মোহাম্মদ চিৎকার দিয়ে ওঠে। সুবহানাল্লাহ, কি লাজুক ছিলেন! বিশ্বনবী পাথর টানে কিন্তু লুঙ্গি খোলে না। আশেপাশের বন্ধু বান্ধব সব লুঙ্গি খুলে টানতেছে। চাচা আবু তালেব দৃশ্যটা দেখলেন, কিরে সবাই লুঙ্গি খোলা, এটা লুঙ্গি ছাড়া কেন? এটার গায়ে তো লুঙ্গি আছে। বিশ্বনবী ডেকে বললেন, মোহাম্মদ লুঙ্গি খোলো। কি খোলো? সবাই খুলছে, তুমিও খোলো। তুমি কাঁধে ব্যথা পাবে, কাঁধে লুঙ্গি রেখে পাথর টানো। বিশ্বনবী বললেন, না আমি ব্যথা পাই না, আমি লুঙ্গি খুলবো না। চাচা বললো, আরে ছোট মানুষ সমস্যা নাই, খোলো। গোসা ধরে টান দিবে, টান দেওয়ার আগে বিশ্বনবী বেহুশ হয়ে জমিনে পড়ে যায়। লুঙ্গি খোলা আর হয় নাই, বিশ্বনবীর লজ্জাস্থানও কেউ দেখে নাই। আল্লাহু আকবার। তার মানে কাবা ঘর নির্মাণের দিক থেকে বাপ বেটার মধ্যে মিল আছে না নাই? সাইয়েদনা ইব্রাহিম কাবা বানালেন বয়স্ক অবস্থায়, বিশ্বনবী বানালেন শৈশবকালে পড়েন। সুবহানাল্লাহ। এরপর 6 নম্বরে মিল হলো, বাপ বেটা দুইজনেই ইসলামের কারণে, কোরআনের দাওয়াত দেওয়ার কারণে ঘর ছাড়া হয়েছে। সাইয়েদনা ইব্রাহিমও ঘর ছাড়া, বিশ্বনবীও। বিশ্বনবী ঘর ছাড়া হলেন, মক্কা থেকে গেলেন মদিনায়, কিন্তু সাইয়েদনা ইব্রাহিমের ঘর ছাড়াটা এত সহজ না। উনি জন্মেছিলেন ইরাকের বাবেল নগরীতে, বাবেল থেকে হিজরত করলেন ফিলিস্তিন, ফিলিস্তিন থেকে হিজরত করলেন মিশর, মিশর থেকে হিজরত করলেন মক্কা, মক্কা থেকে আবার ফিলিস্তিন, আবার বাবেল। আল্লাহ আকবার। মাইগ্রেশন, এটার বলে মাইগ্রেশন, হিজরত, নির্বাসিত হওয়া। কোরআনের পক্ষে যারা কথা বলে, ইসলামের পক্ষে যারা কথা বলে, নিজ এলাকায় থাকতে পারে না। এখনো এই নমুনা আছে না নাই? দোষ একটাই কোরআনের কথা বলে, দোষ একটাই হাদিসের কথা বলে, দোষ একটাই ইসলামকে বিজয়ী শক্তি হিসেবে দেখতে চায়, এটাই অপরাধ। নিজ ঘরে থাকতে পারে না, নিজ ইউনিয়নে আসতে পারে না, নিজ থানায় ঢুকতে পারে না, নিজ জেলায় আসতে পারে না। আল্লাহ বলে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আআলাউনা ইন কুনতুম মুমিনিন। ভয় পেও না, চিন্তা করো না, বিজয় তোমাদেরই হবে। যারা জালিম তাদের জন্য আমার পক্ষ থেকে সাহায্য আসে না, যারা মাজলুম যাদের রক্ত জমিনে ঝরে তাদেরকে জমিনের মালিকানা তুলে দেয় কে? বিজয় তোমাদেরই হবে, ভয় নেই, ইনশাল্লাহ পড়েন। এই জন্য বাপ বেটার 6 নম্বর মিল, বাপ বেটা দুজনই ঘর ছাড়া, বাপ বেটা দুইজনই জন্মস্থান ছাড়া। বিশ্বনবী মক্কা থেকে মদিনায়, আর সাইয়েদনা ইব্রাহিম নিজ এলাকা বাবেল থেকে গোটা বিশ্বের আনাচে কানাচে চিল্লায় বলেন ঠিক কিনা? 7-6 নম্বর মিল, বিশ্বনবী বললেন, ইন্নি হাররামতুল মদিনা কামা হাররামা ইব্রাহিম মক্কা, আমি মদিনাকে হারাম ঘোষণা করেছি যেমনি সাইয়েদনা ইব্রাহিম মক্কারে হারাম ঘোষণা করেছে।
আপনারা যারা হজ উমরা করেছেন তারা জানবেন, মক্কা মদিনার চারিদিকে একটা বাউন্ডারি আছে, এটাকে বলে হুদুদুল হারাম। পিলার আছে, ওই পিলারে লেখা হুদুদুল হারাম। কি লেখা? এইখানে মারামারি, ঘুষাঘুষি, কিলাকিলি সব হারাম। খুন করেও যদি সৌদিতে খুন হয় না, কথা কয় না, সৌদি আরবে ধর্ষণ হয় না, হয়তো কম হয়, খুন হয় না, হয়। কোনো খুনিও যদি এই হুদুদুল হারামের ভিতরে ঢুকে পুলিশ ওরে মারতে পারবে না, ওরে ভুলায় ভালায় ফুসলায় বাইরে নিয়ে মাইর, হুদুদুল হারামের বাইরে নিয়ে মাইর, ভিতরে মারামারি করা যাবে। তো এই যে হুদুদুল হারামের বাউন্ডারিটা মদিনারটা দিয়েছেন, ঠিক করে দিয়েছেন বিশ্ব নবী, আর মক্কারটা দিয়েছেন সাইয়েদনা ইব্রাহিম। বাপ্পাটা মিল আছে না নাই? এরপরে বাপ বেটার মধ্যে সাত নম্বরে মিল হলো, বাপ বেটার একজন হলো সব নবীদের নেতা, আরেকজন হলো সব নবীদের পিতা। একজন সব নবীদের নেতা বিশ্ব নবী, ঠিক কিনা? আরেকজন সব নবীদের পিতা সাইয়েদনা। এই জন্য আমরা যখন শেষ বৈঠকে নামাজের শেষ বৈঠকে যখন সালাম ফেরার জন্য প্রস্তুতি নেই, তার আগে বাপ বেটা দুইজনের উপরে সালাম আছে না নাই? একটা দুরুদ আছে না নাই? দুরুদের নাম দুরুদে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ সাইয়েদনা ইব্রাহিম ও তার বংশের উপর যেমনি রহমত প্রেরণ করেছেন, বিশ্ব নবী ও তার বংশের উপর রহমত নাজিল করেন। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ও আল্লাহ, সাইয়েদনা ইব্রাহিমের বংশের উপর এবং তার উপর যেমনি বরকত নাজিল করেছেন, বিশ্ব নবী ও তার বংশের উপর তেমনি বরকত নাজিল করে। দেখেন দুইজনের কথাই আছে, বিশ্ব নবীর কথাও আছে, সাইয়েদনা ইব্রাহিমের কথাও আছে। এই সাতটা দিক থেকে বাপ বেটার মধ্যে মিল রেখেছে কে? আল্লাহ। সুবহানাল্লাহ, কি নবী ছিলেন, খলিল বললেন আল্লাহ। এই সাইয়েদনা ইব্রাহিম আলাইহিসসালাম ওনার জীবনে যখন যেভাবে যে মুহূর্তে যেই কথাগুলো বলেছিলেন সবগুলো কথা কোরআনে তুলে ধরেছে কে? আল্লাহ। কথা কোন পৃথিবীর কোন নবীর কথোপকথন, ডায়ালগ, কনভারসেশন এভাবে আল্লাহ তুলে ধরে নাই সাইয়েদনা ইব্রাহিম ছাড়া। সুবহানাল্লাহ, পড়েন যার সাথে যা বলেছেন, উনি ওনার নিজের সাথে কথা বলতেন, এই কথা কোরআনে আছে না নাই? উনি আল্লাহর সাথে কি কথা বলছে, কি ডায়ালগ মারছে আছে না নাই? নিজের ছেলের সাথে কি ডায়ালগ মারছে আছে না নাই? নমরুদের সাথে কি ডায়ালগ মারছে আছে না নাই? ওনার গোত্রের লোকদের সাথে কি ডায়ালগ মেরেছে, ওনার বাবার সাথে কি কনভারসেশন হয়েছে, সবগুলো কথা কোরআনে কোট করে দিয়েছে কে? আল্লাহ। সুবহানাল্লাহ, পড়বেন না? সাইয়েদনা ইব্রাহিম নিজের সাথে নিজে কথা বলতেন, নিজের সাথে নিজের বোঝাপড়া অনেক দরকার। আপনারা নিজের সাথে নিজে কথা বলেন? বলেন না? বলবেন। নিজের সাথে নিজে কথা বললে অনেক কিছু বেরিয়ে আসে। আপনি আপনার মনকে জিজ্ঞেস করবেন, মন আপনারে ঠকাবে না। আপনার বিবেকটা আল্লাহর দেয় অনেক বড় আদালত, এই আদালত কখনো আপনারে ঠকাবে না। চিল্লায় কোন, ঠিক কিনা? নিজে নিজে বোঝাপড়া করবেন, চিন্তা গবেষণা করবেন, আল্লাহর দেয়া রেশনাল, আল্লাহর দেয়া কমন সেন্সকে কাজে লাগাবেন। আমরা আকল বলতে একটা কথা বলি না, এটাকে ইংরেজিতে বলে কমন সেন্স। কি বলে? কমন সেন্স ইজ ভেরি আনকমন থিং। কমন সেন্স হচ্ছে এমন জিনিস যেটা খুব আনকমন, এটা অনেকের থাকে না। কথা কম, প্রত্যেককে আল্লাহ কমন সেন্স দিয়েছে। আল্লাহ আকবার। সাইয়েদনা ইব্রাহিম কমন সেন্স খাটালেন, ওনার বুদ্ধি বিবেক খাটালেন, চিন্তা করলেন, অনুসন্ধান করলেন, করতে 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 উনি মহাসত্যের সন্ধান পেয়েছে। চিল্লায় বলেন তো, মহাসত্য কে? মহাসত্য কে? উনি এমন একটা পরিবেশে এসেছেন, আমরা তো জন্মসূত্রে মুসলমান, আমরা জন্মগ্রহণের পরেই আমাদের কানে আজান দেয়, আমাদের জন্য আকিকা দেয়, আমাদের মাথার চুল ফেলে দেয়, আমাদের ইসলামিক নাম রেখে দেয়, আমারে মক্তবে ভর্তি করিয়ে দেয়, আমার হাতে কোরআন তুলে দেয়। একটা প্রিভিলেজ আল্লাহর খলিল ইব্রাহিম পায় না। নিজে বুঝে, নিজের মনের সাথে লড়াই করে, যুদ্ধ করে, গোত্রের লোকদের বিরুদ্ধে যুদ্ধ করে, প্রচলিত সমাজ ব্যবস্থার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে তিনি ইসলাম প্রতিষ্ঠা করেছে। এত সহজ না আমার ইসলাম আর সাইয়েদনা ইব্রাহিম খলিলের ইসলাম এক ইসলাম নয়। আমার ইমান সাইয়েদনা ইব্রাহিমের ইমান এক ইমান নয়। চিল্লায় বলেন, ঠিক কিনা? উনি যুদ্ধ করেছেন নিজের সাথে নিজে, বারবার লড়েছেন, লড়তে লড়তে তিনি আল্লাহর সন্ধান পেয়েছেন। উনি দেখতেন আশেপাশে চলে মাছের পূজা,
আমরা আজান দেখি, মসজিদ দেখি, তাফসির মাহফিল দেখি, উনি দেখেছেন মাছের পূজা, উনি বাইরে দেখেছেন গাছের পূজা, উনি বাজারে দেখেছেন গরুর পূজা, উনি এলাকায় দেখেছেন মূর্তির পূজা, কিন্তু একটা তো ওনার মন বসে না। উনি দেখেন লোকজন আগুনের পূজা করে, কিসের পূজা করে? আবার পূজা শেষ আগুনের মধ্যে পানি ঢেলে দিলে আগুন নিভে যায়, মাথায় ধরে না কি রে আমার খোদা কই গেল হঠাৎ করে, এতক্ষণ তো ছিল, ধরে নিলাম ফর অ্যান এক্সাম্পল আগুনটাই আমার খোদা, এতক্ষণ তো আগুন রে নম নম করতো, তো পানি দেওয়ার পরে আমার খোদা গেল কই? প্রশ্ন আছে না নাই? দেখেন কিভাবে ইন্টেলেক্ট, রেশনাল, সৃজনশীলতার বুদ্ধিমত্তাকে তিনি কাজে লাগিয়েছেন। খেয়াল করেন, আমরা চিন্তা না করে সিলে কান নিচে শুনে দৌড়, আছে না নাই? একটু যাচাই করার প্রয়োজন বোধ করি না, ভেরিফাই করার প্রয়োজন বোধ করি না, এটা মহামারীর আকার ধারণ করেছে আমাদের সমাজে, সমাজটা শেষ। সাইয়েদনা ইব্রাহিম ভাবলেন আগুন আমার রব হয় কি করে, এটাতে পানি ঢাললে এটা গেল কই? তিনি বললেন না আগুন আমার খোদা হতে পারে না। এরপর দেখলেন সবাই গাছের পূজা করে, কিসের পূজা? ঘরে যখন লাকড়ি দরকার গাছ নামক খোদারে কোপাইয়া সাজ করে ফেলে, কথা বুঝে নাই মনে হয়? যারা গাছের পূজা করে যখন লাকড়ি দরকার কাঠের দরকার তখন খোদারে কি করে? কোপায়, কোপাইয়া সাইজ, তো খোদারে কোপায়, এটা কেমন খোদা? এরপর দেখলেন কিছু লোক গরুর পূজা করে, কিসের পূজা? এদেশেও আছে না নাই? তাদেরকে কটাক্ষ করছি না, সব ধর্মের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, ভাবেন, রিথিঙ্ক করেন, পুনরায় ভাবেন। তো তিনি দেখতে পেলেন গরুর পূজা করে, আবার যখন জুতা বানানো দরকার গরু জবাই করে ওই গরুর চামড়া দিয়া জুতা বানাইয়া পড়ে, আছে না নাই? আমাদের হিন্দু ভাইরা তো চামড়ার জুতা, গরুর চামড়ার জুতা পরে না? না, হ্যাঁ, আছে না নাই? তো এইটারে খোদা মানে কি করে? খোদার গায়ের চামড়া দিয়ে জুতা কত বড় বেয়াদব, চিন্তা করছেন? খোদার গায়ের চামড়া দিয়ে ওই বেয়াদবটা পায়ে জুতা পড়ে, মাথায় ধরে? একটাও সাইয়েদনা ইব্রাহিমের মাথায় ধরে না। এরপর সাইয়েদনা ইব্রাহিম দেখলেন মূর্তির পূজা করে, বিশাল বিশাল মূর্তিগুলোর সামনে দাঁড়িয়ে চোখের পানি ছাড়ে পড়ে, যত মিটানা চাহে জীবন কা তৃষ্ণা সুবহে শাম বোল বন্দে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, আছে না নাই? মূর্তিগুলোর সামনে যেয়ে পরে বন্দে মাতরম বন্দে মাতরম, জয় জয় রাম সীতারাম, জয় জয় হরে কৃষ্ণে হরে রাম, ওম নমঃ ভগবতি বাসুদেবায়, আছে না নাই? তো উনার এটাও মাথায় ধরে না, কারণ উনি দেখলেন কিছুক্ষণ আগে এগুলার মাটি কাদা দিয়ে মূর্তি বানাইছে ওরা, এরপরে ডিজাইন করে এগুলার সামনে ওম নম পড়ে, তো এটা ওর খোদা হয় কেমনে? যারা বানাইলো এরাই না মূর্তির খোদা, কথা বলেন? বুঝে শুনে উত্তর করেন, কাদার মাটি দিয়ে আমি মিজানুর রহমান আজহারি একটা মূর্তি বানালাম, মূর্তি বানিয়ে এটার আগুনে পুড়ে শক্ত বানালাম, এরপর আমি নিজ হাতে রং তুলে দিয়ে ডিজাইন করলাম, এরপরে এটার আমি বসালাম, বলেন তো আমি এটার স্রষ্টা না এটা আমার স্রষ্টা? এটা বানাইছে কে? মিজানুর রহমান আজহারি এই মূর্তির স্রষ্টা, চিল্লা এখন ঠিক কিনা? তো যেটারে আমি বানালাম এটার আবার ওম নম ভগবতি হবে? মাথায় ধরে না, উনার মাথায় ধরে না, উনি চিন্তা গবেষণা অনুসন্ধানের মধ্য দিয়ে সত্যের সন্ধান পেয়েছেন, মহাসত্য এমনি পান নাই। দিন গড়িয়ে রাত আসে, সাইয়েদনা ইব্রাহিম আকাশের দিকে তাকায়, তাকিয়ে দেখে ধ্রুব তারা, কি তারা? সবাই দেখে ধ্রুব তারারে পূজা করে, এবার নিজের সাথে কথোপকথন কি করলেন এই কোরআন সাক্ষী, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা ইন্নি লা উহিব্বুল আফিলিন, সুবহানাল্লাহ পড়েন, দেখেন নিজের সাথে নিজের বোঝাপড়া। রাত্রিবেলায় যখন ধ্রুব তারা দেখলেন সবাই পূজা করে, এবার মনে মনে কথা কয়, কেমনে কথা কয়? এই যে শুরু করছিলাম একটু আগে বললাম না যে মনে মনে কথা আছে না নাই? মনে মনে কথা কয়, কিরে এটা তো সুন্দর, এটাই মনে আমার খোদা। কিছুক্ষণ পর যখন দেখে তারা নাই, কয় না এটা খোদা না এটা হুদা। এটা কি খোদায় কি আমার ছেড়ে চলে গেলে চলবে? আমি অসুস্থ হইলে আমার দেখবে কে? অসুস্থ হইলে আমার সুস্থ করবে কে? বিপদে পড়লে আমাকে উদ্ধার করতে হবে কে? তার মানে আমার খোদা আমার ছেলে চলে যায় না, এই তারা আমার খোদা হতে পারে?
জন্না আলাইহি লাইলু রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা ইন্নী লা উহিব্বুল আফিলিন ফালাম্মা রাআল ক্বামারা বাযিগান ক্বালা হাযা রাব্বি فَلَمَّا أَفَلَ قَالَ لَئِن لَّمْ يَهْدِنِي رَبِّي لَأَكُونَنَّ مِنَ الْقَوْمِ الضَّالِّينَ পড়েন আল্লাহু আকবার। এরপরের দিন যখন চাঁদ দেখলেন, পূর্ণিমার চাঁদ দেখতে ওইটা তারার চেয়ে ছোট না বড়? কম সুন্দর না বেশি সুন্দর? পরের দিন চাঁদ দেখে তিনি দেখলেন সবাই চাঁদের পূজা করে। এবার আবার মনে মনে কথা, তাইলে ওইটা না এটাই মনে হয় খোদা। আল্লাহর কসম, এগুলো কোরআনে আছে। কিভাবে উনি মহাসত্যের সন্ধান পেয়েছেন সব আল্লাহ কোরআনে তুলে ধরেছে। না না ধ্রুব, তারা আমার খোদা না খোদা হইলে হবে এই চাঁদ, এইটা অনেক সুন্দর। আবার রাতের শেষে চাঁদও নাই, মনে মনে কে খাইছে, খোদায় গেল কই? উনি খোদা খুঁজে পায় না, খোদা গেল কই? এবার উনি বললেন, হায় হায়, আমি তো বিপদে পড়ে গেছি, খোদা খুঁজে পাই না। আমার আসল খোদা যদি আমারে পরিচয় না দেখায় আমি তো গোমরা হয়ে যাব। ফালাম্মা রাআশ-শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বী হাযা আকবার ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারীউম মিম্মা তুশরিকুন। এরপরের দিন সকালবেলা পূর্ব দিগন্ত থেকে যখন দ্বীপ প্রহরের জল জলে সূর্যটা উঠলো, গগন বিদারি তাপ দিয়ে গোটা বিশ্বটারে আলোকিত করে জানান দিয়ে যখন জল জলে সূর্যটা উঠলো, তিনি বললেন, না না ধ্রুব তারা খোদা না, চাঁদ আমার আমার খোদা হলে হতে হবে এই সূর্যটা, ঠিক কিনা? আল্লাহ আকবার, এটা অনেক বড়, এটা সবচেয়ে বড়, খোদা হইলে এটারই হওয়া লাগবে। আবার বিকেল বেলা পশ্চিম দিকে যখন জল জলে সূর্যটা ডুবে যায়, এবার উনি বিপদে পড়লেন। আল্লাহ আকবার, দেখেন স্টেপ বাই স্টেপ, স্টেপ বাই স্টেপ সব বাদ দিয়ে কেমনে তিনি মহাসত্যের সন্ধান পান। বিকেল বেলা যখন সূর্য ডুবে যায় কয় না, এটাও আমার খোদা হতে পারে? এরপর তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করলেন, ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানীফাও ওয়ামা আনা মিনাল মুশরিকিন। সুবহানাল্লাহ। পড়ে তিনি বললেন, না গরু আমার খোদা হতে পারে না, মূর্তি আমার রব হতে পারে না, ধ্রুব তারা চাঁদ সূর্য কোনোটাই আমার রব হতে পারে না। মহাবিশ্বটা যে চমৎকার ভাবে চলছে, নিশ্চয় এমন একজন মহা ব্যবস্থাপক আছে, নিশ্চয় এমন একজন মহা কন্ট্রোলার আছে যিনি দূর থেকে গোটা বিশ্বের সব কন্ট্রোল করে থাকে, তিনি কে? তিনি বললেন, ওই রবের দিকে আমি মুখ ফেরালাম যিনি আকাশ বানালেন, জমিন বানালেন, তোমরা যেগুলোর পূজা করো আমি এগুলোর পূজা করি না। আল্লাহর দেখে নাই কিন্তু পেয়ে গেছে সন্ধান। সুবহানাল্লাহ। পড়েন কেমনে ইকুয়েশন ড্র করে, কেমনে পাটিগণিতের মতো মিলাইছে, না এটা এটা বাদ, ওইটা বাদ, ওইটা বাদ, সব বাদ। পরে তিনি এই সিদ্ধান্তে আসলেন যে একজন মহা ব্যবস্থাপক আছে, একজন মহা নিয়ন্ত্রক আছে, যার ইশারায়, যার ইঙ্গিতে, যার অর্ডারে গোটা বিশ্বটা এক নিয়মে চলে, চিল্লা এখন ঠিক কিনা। স্টেপ বাই স্টেপ যেতে 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 তিনি নিজের সাথে বোঝাপড়া করতে করতে, নিজের সাথে কথা বলতে বলতে আল্লাহ সন্ধান পেলেন। এখন আমরা চিন্তা করি না, গবেষণা করি না? সম্মানিত ভাইয়েরা, এই কোরআনে আল্লাহ বহুবার বলেছে, এই কোরআনে আল্লাহ চিন্তাশীলদের জন্য নিদর্শন রেখে দিয়েছে। কাদের জন্য? ক্ষমতাশীলদের জন্য, পাওয়ারফুলদের জন্য, টাকাওয়ালাদের জন্য, শক্তিশালীদের জন্য। চিল্লায় বলেন কাদের জন্য? চিন্তাশীলদের জন্য কোরআনে নিদর্শন আছে না নাই? তার মানে এই নবী নিজে নিজে যেই কথা বলে এই কথা কোরআনে আছে না নাই? আবার এই নবী আল্লাহর সাথে যেই কথা বলে ওইটাও আছে না নাই? উনি আল্লাহরে বললেন, রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা, আল্লাহ তুমি নাকি মৃতকে জীবিত করো, কেমন করে করো একটু দেখাও তো। আল্লাহ বলে, ইব্রাহিম এটা কেমন কথা, আওয়ালাম তুমিন, তুমি নবী মানুষ, কি প্রশ্ন করলে, তোমার বিশ্বাস হয় না? আওয়ালাম তুমিন, বিশ্বাস হয় না, তুমি তো নবী, জানো চলো নবী নও, তুমি খলিল, তোমার বিশ্বাস হয় না, এটা কেমন প্রশ্ন? সাইয়েদনা ইব্রাহিম বললেন, বালা বিশ্বাস হয়, ওয়ালা কিলনিয়াত মাইন্না কলবি, কিন্তু দেখলে ভাল লাগবে, দেখলে ভাল লাগবে,
অন্তরটা ঠান্ডা হবে। এই জন্য সবকিছু দেখে নেবেন, বাজারে মাছ কেনার সময় কথা কয় না, কীভাবে নেবেন, মুরগি কেনার সময়, হ্যাঁ সব কিছুর সময়, বিয়ে করার সময় কথা কয় না, শরম পাইছে জোরে বলেন, বিয়ের সময় বিশ্বনী বলেছেন দেখে নাও, সুবহানাল্লাহ পড়েন, দেখে নাও, দেখে শুনে নাও, ক্লারিফিকেশন খুব দরকার। এইটা না থাকাতে সমাজে অনেক ভেজাল, কথাগুলো খেয়াল রাখবেন। রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা, আল্লাহ তুমি নাকি মৃতকে জীবিত করো। আল্লাহ বললেন তোমার বিশ্বাস হয় না, সাইয়েদিন ইব্রাহিম বললেন অবশ্যই হয়, কিন্তু দেখতে ভাল লাগে, দেখলে অন্তরটা ঠান্ডা হবে, সুবহানাল্লাহ পড়েন। এই জন্য সব কিছু ক্লিয়ার হয়ে নেবেন, ক্লিয়ার কাট সুনিশ্চিত হয়ে নেবেন, দেখে নেবেন, বুঝে নেবেন। এরকম অনেক ঘটনা ঘটে, আপনার বন্ধু 10,000 টাকা ঋণ নিয়েছে, যেদিন ঋণের টাকা ফেরত দেওয়ার কথা দিছে বান্ডিল পকেটে ভরে নিয়েছেন, আপনি দেখে নেন নাই, ভাবছেন বন্ধু মানুষ ঠিকই তো দিছে, ও ঠিকই দিছে, বাড়িতে যায় দেখেন ওইখানে নয়।